জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের এক ভক্ত, উনি বাংলাদেশ থেকে নেপালে থাকেন ফ্যামিলি নিয়ে। তা উনি ইউটিউবে মায়ের ফটো ভিডিও পান, তা ওনার প্রথমে বিশ্বাস হয়নি। তা ওনার প্রথমে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করেন, তা সঙ্গে সঙ্গে উনি মাকে ডাকেন, জয় কৃষ্ণকালী মায়ের নাম জাপ করেন। তা সাময়িক সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা পুরো ভালো হয়ে যায়। মাথা যন্ত্রণা মানে বিবর্ষ মাথা যন্ত্রণা করেছে, সেই মাথা যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি পেয়েছেন সঙ্গে সঙ্গে। তা উনি নেপালে থাকেন ওই বাবা, আমার ভিডিও প্রথমে বিশ্বাস হয়নি, তারপরে যখন নিজে যাচাই করে দেখেছেন, নাম জপ করেছেন মায়ের, নাম জপ করার পর উনি কাজ পেয়েছেন সঙ্গে সঙ্গে। কালকে অনেক রাতে আমাকে ফোন করেছেন, আমার হাজবেন্ড বললো উনি তো এখন কথা বলতে পারবেন না, তো অনেক রিকোয়েস্ট করেছেন একবার মাকে দিন না, মাকে মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, মাকে না বললে আমার শান্তি হচ্ছে না। যাই হোক, আমাকে দেন ফোনটা, আমি ফোন ধরি, তারপরে এ সমস্ত কথা উনি বলেন। দেখুন, একটা হচ্ছে জয় কৃষ্ণকালী মা কতটা জাগ্রত সেটা আমি তো জানি। আজকে মা, আমি বারবার বলছি, আমাকে মা বলেই দিয়েছেন আমার হাত দিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষের কিন্তু মঙ্গল হবে। কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত, আপনারা যদি একটু মন প্রাণ ভরে ডাকুন, দেখুন মা ঠিক সাড়া দেবে, অবশ্যই দেবে। আর আমি দেখবেন আমার, আমি এটা আমার কাছে অনেক ভক্ত আমাকে জিজ্ঞাসা করে যে মা আপনার মন্দিরে যাব, আপনার চার্জ কত, আপনার দক্ষিণা কত। না, আমি নিজেকে সঁপে দিয়েছি ভক্তদের কল্যাণের জন্য, আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, মাকে যদি ভক্তিবার একটা মালা দেন মা তাতেই খুশি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরও কিছু আমার কাছে, আজকেই আমার কাছে ফোন এসছে, ভক্তরা কীভাবে উপকৃত পাচ্ছেন সেটাও আমি দেখাবো। একটু কল রেকর্ডিং করে রেখেছি, মা একবার ফোনটা দাও শোনা। একজন হচ্ছে গিয়ে, মানে একটা রেকর্ডিং আছে, একটু শুনে নিন সে কিভাবে উপকৃত হয়েছে, দেখুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমাকে উপকার করেছে, তুমি কোথা থেকে বলছো মা? ব্যাঙ্গালোর থেকে। মাকে ডাকার পর তুমি সে উপকার পেয়েছো? মাকে দেখেছো আর দুদিনের মধ্যে তুমি সেই উপকার পেয়েছো মা? অবশ্যই মা তোমাকে আবার দেখবে, মাকে দুদিনে ডাকলে দুদিনে ফল পেয়ে গেলে। তাহলে অবশ্যই মাকে ডাকো মন প্রাণ ভরে, মা আরো তোমাকে মনে কামনা পূর্ণ করে দে, মাকে নিষ্ঠা করে ডাকো। দেখলেন, মানে আমরা কি বলুন তো, একটা জিনিস বারবার বলি, আমাদের দেখবেন চাওয়ার শেষ নেই, পাওয়ার শেষ নেই। এই যে মা ব্যাঙ্গালোর থেকে ফোন করেছিলেন, মানে এতটাই বিপদে ছিলেন, মাকে দুদিনের মাথায় ফল্লা পেয়েছেন, আবার একটা বড় বিপদ, মা তুমি আমাকে করো, এইটাই তো আমাদের বড় ভুল। আমরা একটার পর একটা মাকে চাওয়াই, একটা মা দিয়েছেন, আমি সেটাই বলছি, একবার যখন দিয়েছে আবার মাকে নিষ্ঠা করে ডাকো, মা অবশ্যই দেবে। ব্যাঙ্গালোর থেকে এক ভক্ত দেখলেন, আর এক ভক্তের কথা আমি বলবো, সেই ভক্তরা কিন্তু খুবই দুঃখিনী, তার ক্যান্সার রোগ হয়েছে সেই মায়ের। সেই মা বিদেশে গেছেন ডাক্তার দেখাতে, তিনটে স্টেজ হয়ে গেছে, তা ফোর্থ স্টেজের কেমো দেবে, সেই কেমোটা কোনো মতেই ডক্টর দিতে পারছে না, তার কোনো শারীরিক সমস্যা চলে আসছিল বারবার। ওই মা আমার ব্যাঙ্গালোর থেকে ওইখানে বিদেশে, মানে যে ডক্টর দেখাতে গেছেন, সেই সেখানে আমার ভিডিও পান, আর ভিডিও পেয়ে কতটা উপকৃত হয়েছে। কৃষ্ণকালী মা যেমন একটা অলৌকিক শক্তি, কীভাবে কেউ যদি মন প্রাণ দিয়ে ডাকে অবশ্যই মা চলে যান, মা উপকার করেন, এটা আমি প্রমাণ দেবো সেই ভক্তকে। দেখে নিন একটু, তারপরে আমার
ঠিকঠাক শুনলেন অনেক বাইরে বললাম ডাক্তার দেখাতে গেছেন ওনার বাড়ির অ্যাড্রেসটা উনি বললেন এত তো ভক্তদের আমার কথা মনে পড়ছে না মনে থাকছে না তা উনি সেটাই বললেন যে আমি বাইরে ডাক্তার দেখাতে গেছি মা আমার ফোর্টেস যে যে আমি ডাক্তার দেখানো আমার এত গণ্ডগোল হচ্ছিলো তা হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের নাম যা পড়েছেন তাহলে আজকে কৃষ্ণকালী মা খেলনার জিনিস নয় ফালতু জিনিস নয় কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা হচ্ছে খুব জাগ্রত যে মন প্রাণ ভরে ডাকবে অবশ্যই মা কিন্তু সাড়া দিচ্ছেন আপনি যে ভক্তের কথা শুনেন উনি বাইরে আছেন খুব গাড়ির আওয়াজ অনেক দূর থেকে করছেন ভালো আওয়াজ হয়নি আর এক ভক্তের কথা আমি আবার একটু দেখাবো সেই ভক্ত কীভাবে রাত দুপুরেও উপকৃত হয়েছে মা সেখানেও চলে গিয়ে কিন্তু উপকার করেছেন মা আমি আর একটা দেখাই রেকর্ডিং করে শুনি জয় কৃষ্ণকালী মায়ের জয় রাত্রেবেলাতে কি ও বাইকটা ফেলেও যেতে পারবে না যেতেও পারবে না আচ্ছা ঠিক আছে আমি বলি মা কৃপা করেছে আমার এক বন্ধু কালকে মাঝরাস্তায় বাইক নিয়ে ফেসে গেছিল বাইকটা খারাপ হয়ে চেন স্পোকার খুলে বেরিয়ে যায় মাঝ রাত্রেবেলাতে কি ও বাইকটা ফেলেও যেতে পারবে না যেতেও পারবে না নিয়ে ও আমাকে সেটা জানে যেভাবে ফেসে গেছে আমি তখন মায়ের ভিডিও তো অনেক দেখেছি মাকে আমি মনে প্রাণে ডাকে মা একটা কিছু ব্যবস্থা করে দাও তুমি এত মাঝরাতে ছেলেটা কিভাবে বাড়ি ফিরবে মা আমি তার হয়তো 15-20 মিনিটের পরে আমার বন্ধুটি ফোন করে বলে যে বাইকটা রাখার ব্যবস্থা হয়ে গেছে তা বাইকটা রেখে সুন্দরভাবে ঘর ফিরতে পেরেছে আজ সকালে আবার মেকানিক নিয়ে গিয়েও বাইকটা সারিয়ে ঘরে ফিরছে কালকে একটা কিচ্ছু পাচ্ছিল না যে কিভাবে বাড়ি ফিরবে কালকে মাকে ডাকাতে খুব সুন্দর ব্যবস্থা হয়ে গেছে যাতে কাল মাঝরাতেও বাইকটাকে রেখে ভালোভাবে ঘরে ফিরতে পারে আজও আবার নিরাপদে বাইকটা ফিরেও পেয়েছে বাইক সারিয়ে ঘরে যাচ্ছে ঠিক আছে মা